স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেওয়ায় শাহিন মোল্লা নামে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে হত্যা করেছে স্বামী ইউসুফ মোল্লা ও তার দুই সহযোগী। বরিশাল নগরীর 25 নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা তালুকদার হাউজিং এর প্রথম গলির নাহার ভিলার চতুর্থ তলায় ঘটেছে এই ঘটনা। আজ শনিবার দুপুরে র‍্যাব 8 এর সদর দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাব 8 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। র‍্যাব 8 এর অধিনায়ক জানান, অভিযুক্ত প্রধান হত্যাকারী ইউসুফ মোল্লা স্বীকার করেছে তার সদ্য বিবাহিতা স্ত্রী স্বর্ণা বিশ্বাসকে ব্যবসায়ী শাহিন মোল্লা বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা অনুযায়ী 27 জানুয়ারি রাত 6:09টার দিকে ইউসুফ মোল্লাকে ভাড়া বাসায় ডেকে নেয়। এরপর প্রথমে শ্বাসরোধ করে বেদুম পিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর শাহিন মোল্লার লাশ বস্তাবন্দি করে বাথরুমের ফলসাদের উপর রেখে ফলসাদের দরজা আঠা দিয়ে বন্ধ করে দেয় হত্যাকারীরা। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ইউসুফ, অমি এবং হামিম সকলেই ভিকটিম শাহিনের পূর্ব পরিচিত। ভিকটিম শাহিন গত 20 জানুয়ারিতে ইউসুফের স্ত্রীকে কুপ্রস্তাব প্রদান করলে ইউসুফ এ বিষয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে তার সহযোগী অমি এবং হামিমকে নিয়ে মারধর করার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা অনুযায়ী গত 27 জানুয়ারি ইউসুফ ভিকটিম শাহিনকে তার ভাড়া বাসায় নাহার ভিলায় আনুমানিক রাত 10টার দিকে মোবাইলে ডেকে নিয়ে যায়। উক্ত সময় তার বাসায় অমি এবং হামিম উপস্থিত ছিল। ভিকটিম উক্ত বাসায় প্রবেশ করলে খুনের মূল হোতা ইউসুফ রশির সাহায্যে ভিকটিম শাহিনের গলায় ফাঁস দেয় এবং অপর সহযোগী অমি এবং হামিদ বেদম মারধর শুরু করে। এক পর্যায়ে শাহিন মৃত্যুবরণ করে। এ সময় হামিদ উক্ত বাসা ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে ওই রাতে ইউসুফ এবং অমি মিলে ভিকটিম শাহিনের মৃতদেহ টয়লেটের উপরে ওই বাসার মধ্যেই ফলস সিলিং এ রেখে দিয়ে পরদিন বাসা ছেড়ে দেন। এদিকে শাহিন মোল্লা নিখোঁজের পর গত 30 জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার আত্মীয় আব্দুল খালেক। এই ঘটনার 2 দিন পর গত 31 জানুয়ারি নিহত শাহিন মোল্লার বোন শিরিন আক্তার মুন্নি র‍্যাব 8 এর কাছে তার ভাই নিখোঁজ হওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরপরই র‍্যাব 8 এর সিনিয়র এডি রবিউলের নেতৃত্বে একটি টিম ছায়া তদন্তে নামে। এদিকে গত 2 ফেব্রুয়ারি শিরিন আক্তারের স্বামীর কাছে মোবাইলে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি কল আসে। মোবাইলের কল সূত্র ধরে র‍্যাব অভিযান চালিয়ে মোবাইলের মালিককে বাকেরগঞ্জ এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শুক্রবার দিবাগত রাতে হত্যায় জড়িত 20 বছর বয়সী ইউসুফ মোল্লা, 19 বছর বয়সী শানজামুল ইসলাম ওরফে অমি এবং 18 বছর বয়সী হামিম শিকদারকে কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অনুকূলে গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব 8 এর প্রধান। সাব্বির খান, BHS TV, বরিশাল।